আসসালামু আলাইকুম, রেজাল্ট রুটিনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ। প্রিয় দর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ, যেটি 22শে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটির রেজাল্ট ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রেজাল্ট দেখা যায় দুই পদ্ধতিতে, একটা হচ্ছে অনলাইন এবং অন্যটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে। দুইটি পদ্ধতিতে কিভাবে দেখা যায় সেটির বিস্তারিত আলোচনা করব। তবে বলে রাখি, এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও সার্ভারের সমস্যা থাকার কারণে দেখা যাচ্ছে না। তারপর আমি পদ্ধতিটা দেখিয়ে দেবো, আপনারা এই পদ্ধতিতে দেখতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, আমিও এই অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমিও রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, কিন্তু পদ্ধতিগুলো প্রয়োগ করলে সার্ভারের সমস্যার কারণে দেখা যাচ্ছে না। পদ্ধতিগুলো আপনারা দেখে রাখুন এবং চেষ্টা করুন। তারপরও যারা না পারবেন তাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আমাদের এই ভিডিওর কমেন্টে দিয়ে দিলে আমরা সার্ভার ঠিক হওয়ার সাথে সাথে আপনাদেরকে রেজাল্টটি জানিয়ে দেব। তো চলুন, কীভাবে রেজাল্ট দেখবেন সেটি দেখাই। প্রথমে আমি দেখাবো এসএমএস এর মাধ্যমে কীভাবে রেজাল্টটি দেখবেন। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনারা আপনাদের এসএমএস যে সফটওয়্যারটির মাধ্যমে কাজ করে সেটির মধ্যে চলে আসবেন। যেহেতু আপনারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, তাই অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড, সেজন্য অ্যান্ড্রয়েডে সবগুলোতে এরকমই থাকবে। অন্য অন্যগুলোয় প্রায় প্রসেস একই রকম, অর্থাৎ বাটন থেকে স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। যেহেতু এটি অ্যান্ড্রয়েড, তাই এখানে কোন নাম্বারে পাঠাবেন সেটি আগে দিতে হবে। নাম্বার যেটি পাঠাতে হবে সেটি হচ্ছে 16222, এই নাম্বার পাঠাতে হবে। পরে ডান দিবেন। তারপর আপনাদেরকে মেসেজে একটি বিষয় লিখতে হবে। তার আগে আপনাদেরকে মেসেজে বিষয়টি লেখার আগে আপনারা সিম সিলেক্ট করে নেবেন, কোন সিম থেকে পাঠাতে চান। আমি টু সিম থেকে পাঠাতে চাই। আপনারা যে কোনো সিম থেকে পাঠাতে পারবেন, টেলিটক হলে সবচেয়ে ভালো হয়। আমি দেখেছি সবসময় টেলিটকটি ফাস্ট কাজ করে এই ধরনের রেজাল্ট দেখার জন্য। এরপরে আপনারা লিখবেন NU, তারপরে H2 মানে অনার্স 2, তারপরে আপনারা আপনাদের রোল নাম্বারটি দিবেন। আমি একটি রোল দিচ্ছি 2342245। একজন এই রেজাল্টটি জানতে চেয়েছেন, সেজন্য এটি দিয়েছি, এটি আমার রোল নাম্বার নয়। এভাবে লিখে তারপর আপনারা এসএমএসে ক্লিক করবেন। বাটন ফোন হলে আপনাদের কিন্তু শেষে, আর একটা কথা বলে রেখে, এখানে যদি সেন্ড অপশনটা আসে অবশ্যই আসবে, আপনারা সেন্ড অপশন এখানে ক্লিক করে দেবেন, তাছাড়া কিন্তু যাবে না। বাটন ফোনের ক্ষেত্রে শেষে আপনারা 16222 নাম্বার পাঠিয়ে দেবেন। অ্যান্ড্রয়েডের জন্য এটি আগেই উঠাতে হয়, যেটি আমি দেখিয়েছি। এসএমএসটি সেন্ড হয়েছে এবং ডেলিভারি হয়েছে, যেহেতু ডেলিভারি আমার অন করা ছিল। দেখি কি আসে। দেখুন এখানে যে লেখাটি রয়েছে টাইম এক্সপায়ার্ড, এটি আসলে মূলত সমস্যার কারণে হয়। এখানে এভাবে ফিরতি এসএমএসে আপনাদেরকে রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে। আপনারা এভাবে চেষ্টা করতে পারেন কিছুক্ষণ পরপর, যদি ঠিকভাবে কাজ না করে তাহলে বেশি এসএমএস করার দরকার নেই, কারণ প্রতি এসএমএসই কিন্তু 2.5 টাকা করে কাটবে। আপনাদের কেনা এসএমএস থাকলে হবে না, ব্যালেন্সে 2.5 টাকা থাকতে হবে। অনলাইনে দেখার জন্য ভিডিওর কমেন্টে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে প্রবেশ করলে আপনারা ইয়ার সিলেক্ট করতে পারবেন না, অটোমেটিক্যালি সর্বশেষ পরীক্ষার রেজাল্ট যেটা সেটা ওখান থেকে দেখা যায়। আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার যেটি চাবে সেটি প্রবেশ করবেন। আমার যতটুকু মনে রয়েছে তাতে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি মূলত চায়। আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করিয়ে সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তাছাড়া রেজাল্ট প্রকাশিত হলে নিশ্চয়ই আপনাদেরকে